مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من الذي نصطفى خاصة على سيدنا ونبينا وهبي مصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأولياء ملته

رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صلى وسلم وبارك عليه

তথ তথ বাৰ্মা কলনি জহুৰ আহমদ চৌধুরী সিটি কর্পোরেশনের প্ৰাথমিক বিদ্যালয় ময়দানে দানে মেহমান মান অসংখ্য অজ্যুতি মণ্ডলী আমার সম্মুখে আমার পিতৃতুল্য মুৰব্বী আন জমান রাজ সাত ভাইরা হেরা হায়ৰা পর্দাৰ মা ও ভনিরা ভনিরা ভয় রেহমান আয় বৰাহিমতুল্লাহ মহান মনিবের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকুরে শেষদার করছি যে মুনি মনা আজকের এই আজিম আহমদিয়া রহমানিয়া হাসমিয়া দাবিয়া মাদ্রাসার এই বাইজিত থানার বর্মা কলোনির জহুর আহমদ চৌধুরী সিটি কর্পোরেশন প্রাথমিক বিদ্যালয় ময়দানে এই তবর রুকময় মাহফিলে শরিক সামিল হতে পারলাম যে মনিব এত বড় যোগ্যতা আমার মতন একজন গুনেগারকে দিলেন ওই মনিব মলার শুক্রিয়া তে মোহাম্মতের আওয়াজ দিয়ে আমার হয়ে একটি বার বলুন না আলহামদুলিল্লাহ আপনাদের শুক্রিয়া আদায় করছি যারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মোহাম্মত ত্যাগ করে বন্ধু বান্ধবের গপ গুজারকে জড়িত করে যারা মোস্তফাকে বুকে নিয়ে খনখনে শীতকে আলিঙ্গন দিয়ে আজকের এই মাহফিলের আওতায় এসে গেলেন প্যান্ডেল পূর্তি হয়ে গেল প্যান্ডেলের বাইরের হক আদায় হতে লাগলো যে মৌলায় কায়না এত বড় যোগ্যতা এই বাইজি খানার বার্মা কলোনির সমস্ত আবাল বৃদ্ধ বনিতাকে দান করলেন যে মুনি এত বড় যোগ্যতা আপনাদেরকে দিলেন এমন একটি বৈঠক দুনিয়ার কোন বৈঠকের সামিল হতে পারে না যে বৈঠকে বসলে জান্নাত পাওয়া যায় ওই বৈঠকে আসার বসার যে মনির তফিক দিলেন ওই মনিবের সুক্রিয়াতে মহব্বতের আওয়াজ দিয়ে আরেকটি বার সমস্যরে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন না আলহামদুলিল্লাহ আরেকটু জোরে আল্লাহ আমাদেরকে কবুল করুন বাবারা আমি ছোট্ট একটু যেহেতু সময় নির্ধারিত বারোটার কাটাই আগে মাহফিল শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি এতটুকু জানতাম না আরো আগে আসতে পারতাম অনেক মেহমানে আমাদের ঘরে তো আমি বিনীত আহ্বান করব সামনে অনেক জায়গা আছে আপনার সামনে চলে আসেন পিছের ভাইরা যারা বসার ব্যবস্থা করেন নির্দিষ্ট সময়ে মাহফিল খতম হয়ে যাবে আমার কথাগুলো একটু স্মরণে রাখতে হবে কারণ কারণ মনোযোগী না হলে আপনারা কোনো আমল করতে পারবেন না ঠিক কি না কানাঘুষি করবেন না আলাপ্রচারিতা করবেন না আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন যেহেতু আমি ছোট্ট আয়াত পড়া মানা তাড়াতাড়ি খতম করে দেব রাজি আসেন তো কি শুনতে রাজি সবাই কে কে চলে যাবেন একটু হাত তুলুন তো ততো সকালে যদি জুশের মধ্যে হোশ আরান তাহলে দেখছিনে নাই কোন ঠিক না সেজন্য আমার বাবারা ভাইরা একটু গভীর মনোযোগ লাগবে কারণ দেখতে পাচ্ছেন চৌধুরী আরহমানিয়া হাসেমিয়া আত্বিয়া মাদ্রাসার মাহফিল পরিচালনার কমিটির পক্ষ দেখে বার্ষিক মাহফিলকে ঘিরে আজকের अजीमुশান তবরক ময় বির একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ কারণ আহলে সুন্নাত জামাতের ঈমান আকীদা বিশ্বাস সব ঈদের সেরা ঈদ সব খুশির সেরা খুশি ঈদে ঠিক কিনা ঠিক সবাই মানেন তো তো আজকালকার যুগে যদি কোনো একজন জোয়ান হুজুর বুড়ো হুজুর যদি চুষ করে বলে যে যে সবচাইতে নিন্দনীয় বেদাত হলো ঈদে মিলাদুন্নবী

ঠিক না আবার ইয়ং জেনারেশন আমাদের ছাত্র ছাত্র হয়তো আমরা বাংলাবাসী জামিল আজারে গিয়ে লেখাপড়া করি নাই হয়তো টুকটাক ইংলিশ আমরা বলতে পারি না ঠিক না তাই বলে কি ইংলিশ ইহুদিন আসরা বলতে পারে না ইংরেজরা বলতে পারে না তাই বলি কি নবীর সানে কি গোস্তাহি করা যায় বেয়াদবি করা যায় যদি বলি যে নবী আলিফ বা তাসাও জানেন নবী নাকি অজ্ঞ ছিলেন সেই জন্য আজকে মাদ্রাসার সভা বলেই আমি এক আর রাহমানু আমাদের বড় বড় দাড়িওয়ালা পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা মিশকোলা ঢিলাওয়ালা কপালে দাগওয়ালা হাটুতে জটওয়ালা পিঠে চাটওয়ালা আমার চাচাদের কাছে ভাইদের কাছে বন্ধুদের কাছে আপিল করতে চাই আপনাদের বড় হুজুর কেবল ফতোয়া দিয়ে দিলেন যে সবচেয়ে নিন্দনীয় বেদাত হলো এখন বলুন ঠিক ইমান আসেনি কোরআন মানলে জোরে বলতে হবে কোরান মানলে কোরান না মানলে এখন কোরআন আমরা মেনেছি কথা বলতে হবে যদি নিন্দনীয় বেদাত হয় তাহলে আল্লাহ তো বড় বেদাত ঠিক না এখন আল্লাহকে জিজ্ঞাসা করবো রাজি আল্লাহকে জিজ্ঞাসা করবো ও মাওলা

আবার বছরের মধ্যে একটা মিলাদ সাজাই না হুজুর আমার মাদ্রাসায় লাগবে না মাদ্রাসা তো পয়সা দিয়ে পড়াই কিন্তু মিলারটা জারি রাখতে চাই আপনারা কি রাজি আছেন তো সেজন্য শুরু করতেই আমার তকরির শুরু ঈদ এ মিলাদ মুস্তাফা দিয়ে সুবহানাল্লাহ আয়াত পড়লাম আর রহমানু আল্লামাল কোরআন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান একটু গভীর মনোযোগ রাখতে হবে আমার কথা কিন্তু ফাঁকে ফাঁকে আমি জিজ্ঞাসা করব

আমার নবীর শানের কথা বললে মিরাজ নবীর কথা বললে কারো গায়ের মধ্যে কাটা লেগে যায় কারো গায়ের মধ্যে আগুন লেগে যায় ও আল্লাহ ওদেরকে কার বাই বানালেন একটু এলান করে দিন আল্লাহ বলতে লাগলেন হাসান রেজা একটু করে জিজ্ঞাসা করে দেখ জবরে আবু কবাইসের মধ্যে সর্বপ্রথম গিলাফ রেজা হয়ে একমাত্র কান্না দিয়েছিলেন ইবলিশ শয়তান পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারো হিরো সোমবার আমার প্রিয় মাহু নুরানী ক্ষত ক্রঞ্জিনা দিনের মরুদুরবীর ঘরে মা আমেনার ঘরে মক্কার হুদে হুদের আর যখনই ক্ষত ক্রঞ্জিনা করলেন আমার মনে খুশি হয়ে আল্লাহর কোরআন নাজিল করে দিলেন ইয়া রাসূলুল্লাহ লোহি মাহফুজের মধ্যে অঙ্কন করে রাখলাম লা উকসু বিহা দাল বালা ওয়া আনতা ইল্লু বিহা দাল বালা আর একটু জোরে কষ্ট লাগে? যে সমস্ত ভাইরা আছেন যারা একটু বসেন না ভাইরা। অনেক জায়গা মজা পেয়ে যাবেন।

ইহুদি নসরা খ্রিস্টানদের দালালি কোটি কোটি ডলার পকেটের মধ্যে ঢুকে আরে শূন্যতল জমাতের বিরুদ্ধ চারণ করবেন না খেয়াল রাখবেন মুনিবকে জিজ্ঞাসা করেন আল্লাহ তুমি কার পক্ষে আছো আমার মুনিব বলে সুন্নি জনতার পক্ষে আছি না বাবারা কষ্ট লাগে আমার নবীন বমিন অনেক বন্ধুর একটু ব্রেন খোলা রাখে যদি আপনাদের বুঝতে দাঁড়িয়ে কষ্ট করবেন হুজুর কি বললেন যে আপনি আলহামদুলিল্লাহ বলবেন না কোরআন কি দুটো আছে না খোদা দুইজন কাবা কি দুটি নবী দুইজন তো যদি সব এক হয় মামলাটা কি ইকি কুরআন আমরা তেলাবাদ করলে নবীর কোন খুঁটি পাই না তোমাদের কোন চশমা দিয়ে তেলাওয়াত করো বুঝিনা নবীর দোষ সারা তোমরা আর কিছু বের করতে পারো না ঠিক তাহলে তোমরা ইবলিস শয়তানের বাচ্চা ঠিক কিনা সেটা আল্লাহ বলতে লাগে যখন আবু কুবাইসের কান্না কোনজন প্রস্তুত বিঘাস করলেন এই কেন বলে যাক কারণ সব শেষ কেন দো আব্দুল্লাহ চলে মুহাম্মদের শেখার নবী আসার কারণে খুদার খুদাই খুশি হয়ে গেল কীটপতঙ্গ পর্যন্ত খুশি চাঁদ সূর্য পর্যন্ত খুশি খেলাধুলা আরম্ভ করলো আত্মুর কাছে খারাপ লাগলো কেন কেন মানে আমার জীবনের সব কিছু খতম হয়ে গেছে ঠিক কি না কারণ ধান সাথে থাকবে তাকে আমি কক্ষনো গুমরাহ করতে পারবো সেজন্য এই যে মিলহাদুলবী ইলিয়াসিয়াসিয়া অ্যান্টেজামিয়া কমিটি পরিচালনা কমিটি করতে লাগলে না আমার মনে করাচ্ছে বাচ্চা আপনারা খোদার কসম আসেন নাই আমার মনি আনাইলেন কারণ আপনাদের মতন অনেক যুবকরা টিভির পর্দায় আসে না নাই এখানে হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা আসবে এখানে কারা আসবে যারা মোমেন তারা আসবে মুসলমানও দরকার নাই প্রত্যেক মুসলমান জান্নাত পাবে না জান্নাত হলো মোমেনদের জন্য জান্নাত কাদের জন্য মোমেন কারণ অনেক প্রোগ্রাম করে ফেলেছে এগুলো দুহুজরা

এখানে फरक কি সুবহানাল্লাহ বলবেন না কারো কার কারণে নবী নাকি মরা আমাদের নবী जिंदा কারণ নবী নাকি গায়েব জানে না জানে বললে শিরিকের ফতোয়া দেয় আর আমাদের নবী গায়েব জানে কিনা আমরা কোরআন মানে কিনা তো কোরআনের আয়াত আছে না নাই আছে আলিমুল গায়বে ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মানির তদা

আছে এটা আমার কথা না কোরআনের কথা শুন নিজের প্রত্যেকটা কথার সাথে কোরআনের দলিল আছে না নাই একটা একটা করে ফাঁস করতে গেলে কি সকাল ফাটাইতে হবে মুদ্রা কথাটা টেনে আনতে লাগলাম আর রহমানু আল্লামান কোর আং জগৎ বা সিরাম সিরাম শারদ চোদ্দশো পরে এসে মিজানুর রহমান আহাজারির মতন একজন সন্তান উঠে যুবক সন্তান তার পাগল পারা হয়ে যাবে আল্লাহ রসুল আলিব্বা তাসা না। আল্লাহ রসুল নাকি উম্মি আবার বুনো শিকার করতে লাগলেন আল্লাহ শারদ শারুদ বছর সবের উত্তর দিয়ে রাখলেন খবরদার তার কোর আহাজারি রে

দিয়ে জগৎবাসীরা আমি আল্লাহর দিকে তোরা খেপ দিয়ে দায়নি তো দেখতে পাবিনা আমি তো বিবুর হয়ে গেলাম এমন নবী কেমন করে কুদরতের হাত দিয়ে বানাইলাম আল্লাহ কেমন নবী বলছে তোরা দেখবে তোরাও পাগল হবি সোহান আল্লাহ বলতে দেয় নাই আল্লাহ চুট করে চেহারাটা দেখাইলে বলে যে আমিও পাগল এই ফেরেশতারা তোর পাগল ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী উচ্চ আওয়াজ দেবো না সুবহান নবীর চরা দেখে খোদা পাগল নবীর চরা দেখে ফেরেস্তা পাগল ও আল্লাহ আর কে পাগল হবে বলে যে আমার পর্যন্ত মুসলমানের দোল্লা ইয়া আইয়ুহা লল্লিনা আমানু বাবারে 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 আল্লাহু

আল কোরআনের সমে নুরনবীর দেখব ওরা তাকে যদি অন্তরে ইমান নবী মুদের যান নবী মুদের যান নবীর চরিত্র খুলকা সাকে আল কোরআন সুহান নবীর চরিত্র খলকা আসীম সাকি আল কোরআন সেই নবী জিত ধরেলে দমান সফল জান নবী মুদির জান আল্লাহ তআরে ইবু শ্রেষ্ঠ ওবদা একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ নবী বাবার মতন সুবহানাল্লাহ নবী মাটির মানুষ প্রতিটি কোরআনের হরফে নবীর শান সারা নাই আন্দা মৌলবি হরাতি মৌলবি তুই কুত্তেকে বাবি দেখ না নবীর চরিত্র খুলকা আজিব ইন্নাকা কালা আলা কোন মার সন্তানকে বলেছে কোন বাবার সন্তানকে বলেছেন তাহলে আল্লাহ তো প্রমাণ করে দিলেন আমার নবীর মত আমি কাউকে বানাই নাই সেই জন্য বলে দিলাম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন

তাইর এলেন পানের নো ভি আমাদের কে চাডিযা অপনি ভিনে কিলা বোবে এই মাপিলে বোশিযা আলা উমা

সবার জন্য সাক্ষী হবেন আপনি কাকে জান্নাত দেবো আপনি চার ধারি মারি নেবেন তাকে আমি জান্নাত দেবো আমার বন্ধু সহজে কাউকে বানাইতে রাজি কেন আল্লাহ তোফার দাঁক পড়ে গেল হাতুর মধ্যে জোর দিয়ে দিলাম পিটের মধ্যে ঘাটি বইতে বইতে ছাপ ফেলে দিলাম ইয়া আল্লাহ তুমি কেয়ো দেবে না জান্নাত আর আল্লাহ বলে দিলাম ওরা আমার পাগল আমি আল্লাহ আমার পাগলদেরকে বন্ধু বানাইতে রাজি না ফাততাবুনি ইউহিব্বিব কুবুল্লাহ সুবহানাল্লাহ আমার কথা না কোরআনের কথা

আপনার জন্য যেন পাগল হয়ে যায় ইয়ে আল্লাহ আমার পাগল হলে কি হবে সোহান আল্লাহ অনেকে আপনাকে বাবার মতন বলবে দাদার মতন বলবে মরা বলে বলবে আমি আল্লাহ বলে দিলাম যারা আপনার পাগল আমি আল্লাহ তাদের কি বন্ধু ঠিক কিনা বন্ধুরা

سر جو تیری سر ہے وہ سر جو تیری قدموں پہ قربان گیا سر ہے وہ سر جو تیری قدموں پہ قربان گیا سرہ دنیا خبر جلد کے گیرو کی طرف دھیان گیا لے خبر جلد کے گیرو کی طرف دھیان گیا میرے مولا میرے میرے مولا میرے آقا تیرے قربان گیا میرے مولا میرے قربان نعمت بانٹ تھا جس سمت عظیب شان گیا ساتھ ہی منشیا رحمت کا قلم

সোনা দুনিয়া আলাইকুম এরকম নাতে কলি বলে রাত তো শেষ হয়ে যাবে আসল মাহদদা নিয়া আসি আল্লাহ কবুল করুক আমিন আর যারা বলেন না আমিন ঠিক দুনিয়ার জগতের মধ্যে আগবাক কোকে না কাম तमना হিরাগি ہائے وہ دل جو تیرے ہائے وہ دل جو تیرے در سے تکبیر اللہ حافظ صحی نجدیوں کلمہ پڑھا نجدیوں کلمہ پڑھا نے کبھی احسان گیا نجدیوں کلمہ پڑھا نے کبھی گیا نعمت بار

بر <سلم> تو تو ہے عبد مصطفیٰ تیرے لیے تیرے لیے تیرے لیے امان تری

तूं कुझु न दादा वो जो तूं कुझु न जानो हूं जानो है तूं जानो है तूं जान की जानो हूं जान सला

একজন হিন্দু না ওরা তো আবাদুল আবাদ জাহান্ন হিন্দু বুদ্ধ জুম্মা আছে না কুল্লু হুম ফিন্নার না 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 যারা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি নামাজ রোজা হজ জাকাত তসবি তাহলিল উম্মতি বলেছেন দুর বলল সুবহানাল্লাহ বা দল জাহান্নামি ইল্লা মিল্লাতু আরাসূলুল্লাহ আজকে বাইজিত্তানা বার্মা কুলুনির এই পবিত্রতম মাহফিল থেকে জানতে মন চাই ওই দল কোন দল قالو ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে کرامরা দাঁড়িয়ে গেলেন যা রাসূলুল্লাহ নামাজ পড়ব রোজা রাখব হজ করব যাকাত দেব জিহাদ করব তলোয়ার ধরব গোবাসো থাকব চলবে চলতে জান্নাতও আবার যাবে এটা হতে পারে না জবা জবরনা সুবহান

খোদার কসম বলুন দেখি আলে সুন্নাতুল জামাতের মাঝে আল রাসূল নাই আছে সাহাবায়ে কেরামরা আছে না নাই যারা নবীকে মোরা বলে নবী কোদের সাথে থাকবে যারা নবীকে বাপ দাদার মতন বলে না যারা নবীকে মাটির মানুষ বলে না যারা নবীকে পাওয়ারলেস বলে না যারা নবীর কাছে গুনাহ আছে বলে না সত্তর বার ইস্তেগফার পড়তেন নবী গুনাহ মাফ করায়তেন আর বলে না নাউজুবিল্লাহ

আর एग्जांपल আরেCTkা দিলে দেখেন সুবহানাল্লাহ মাইজবানদারি ভাগল্লা কি করব আমি ওহ মাইজবানদারি কুকুরও হইতে পারে না যদি মাইজবানদারি কুকুরও হইতে পারতাম মনে দাম পেজে দিতাম মাইজবানদারি শুধু গোলামের রূপটা নিলাম গোলামে এখন দাবি করতে পারবো না অত বড় বাহাদুর আমি অর্জন করতে পারিনি গোলাম হইতে পারলে তো খালাশনা হয়ে গেল সুবহানাল্লাহ ঠিক কি না

আমাকে কোম্পানি ধরছে তিন টাকা করে দিয়ে দেবে সব আপনারা কত কত কোটি টাকা পেয়ে যাবে বছরে যদি এক এক মঞ্জিলের মধ্যে যদি আমদিয়া মঞ্জিল দেখি চার পাঁচ শো হাদিয়া হয় এক এক তারিখের ঠিক না তো এতগুলো হাড্ডি যদি বিক্রি করি বেকুফের গোষ্ঠীরা মাঝবান্ডারে নিয়ে যারা গুতাগুতি করে একটু দেখো দেখো আপনারা কেউ কি দেখেছেন কোন বঙ্গোপসাগরে ফেলতে কোন কোম্পানির লোক কন্ট্রাক্ট দিতে যদি না দিয়ে থাকে না ফেলে একবার গভীর ভাবে মনোযোগ দিয়ে দেখেন তো এই রাস্তা সাফাই করে রাতের গভীরতার মধ্যে দেখে রাতের গভীরতার মধ্যে সালা পড়া মানুষরা কারা এমনি জানতে হোস রাখবেন মাঝবন্ডা শরীফ বড় আদবের জায়গা আমার বাবাকে দেখতাম ধরুন মরা খাওয়া থেকে জুতোগুলো বা থেকে খুলে ফেলতেন বাবা কষ্ট হচ্ছে না আপনার বলছেন না বাবা কষ্ট না করলে মিষ্টি মিলবে না কিছুরে বলুন না শোভান এত খেলা মনে করবেন না যার যত বা তার তত বাপ শোভান একটা ধরে দিলাম শুধু গভীর মনোযোগ দিয়ে যাবেন দেখবেন এতগুলো হাড্ডি যাই কই কারণে কোথায়

کا عشق ہے رب اولا آپ کا ذکر ہے خاص ذکر خدا آپ کا عشق ہے اس رب اولا آپ کا ذکر ہے خاص ذکر خدا خود خدا کا یہ قرآن اعلان ہے

مطلب وہاں بھی دور ہو تجھ سے اور جنت سے کہاں مطلب وہاں بھی دور ہو ہم رسول اللہ کے جنت رسول اللہ

سائلہ فلا تنحر کچھ آواز دے برو سبحان اللہ اور نہ کہنا نہیں عادت رسول اللہ ٹکینا ہے ارجوری কাশো না নাই নবীর কাশো না নাই আল্লাহ রসুল কি এক বানাইবেন নাম আমার আল্লাহ ভাতরে আর সুর আল্লাহ নাম জীবন ভরো ভরো না বললেন না কে মাঠে আমি আল্লাহ পরিচয় করাইয়ে দেব আমার নবীর কবের কদম শাহ সাহ আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহ কুদরতের পক্ষ থেকে পরিচয় কর দেব আর আপনিও সুর আমি কোথার পরিচয় দেবেন জোরে বল বুঝলাম ঠিক কি না আর জোরে خدا کی عظمت کیا ہے محمد مصطفیٰ جانے مقام مصطفیٰ کیا ہے محمد کا خدا جانے مقام مصطفیٰ کا ہے محمد کا جانے سرا دنیا صدا کرنا میری بس میں تجو میں سدا جو میں نے صدا کر دی وہ کہہ دیں گے میں کیا لوں گا وہ کیا دیں گے میں کیا لوں گا سخی جانے گدا جانے وہ کیا دیں گے میں کیا لوں گا سخی جانے দা জানে সারা দুনিয়া আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন বাবার একটু কবির মনোযোগ চাই আল্লাহ আমাদেরকে অফুরন্ত নিয়ামত দান করুন আমিন সুন্নিদের পক্ষে নাই সেই জন্য কোন আশিকের কোলে দিয়ে আর স্পষ্ট করে দিচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবো এরকম নাতক কলে সুల్లার ওয়াজ করে করে

اب بھی ن سرد ہوگا اللہ کا جہنم اب بھی نسر در رو روفہ مصطفیٰ کی دریا بہا گرکی میں چلا دے جس راستہ ہو چل گئے کوچے بسا دیئے اے کون کی جہنم জাহান্নাম নিবে যাই আল্লাহ তোর লজ্জা নাই তোর নবীকে এত কাত যে নবীর কারণে এত কিছু তৈরি করলি

بولو میں گلا میں پو چو مجھے دیکھ کے کر مجھے کر جاننا وہ مجھے دیکھ کے کر کر جاننا کو بھی آ گئے آپ پسی کلی کا تصور نہ خیال سینا نکلی کا تصور نہ خیال تور سینا میرے عرض محمد, 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 محمد میرے جوست جو بویا سے

যত গু নগর উম্মতের যত আবার মোস্তফা কত বাড়িয়ে দেবেন এক যত উম্মত জাহান্নামে থাকতে দেব না হজরব নসব নিজের জন্য দয়াল নবী একটু বকদে নাই সারা জীবত ছিল উম্মতের মা উম্মতের মা

ঠিক না আরো জোরে বউ যাবে ছেলে যাবে মেয়ে যাবে বন্ধু বান্ধব যাবে ফরট পাশের জিন্দেগি না আরো জোরে বলেন না জিন্দি না যে বউয়ের জন্য যে সন্তানের জন্য যে বিল্ডিং জন্য ওজনে কম মিথ্যা বলি জেলখানার ভাত খেতে হচ্ছে কত কিছু শুধু বউ আর সন্তানের অন্তর জয় করতে কি আর আমার প্রিয় মাহবুব আল্লাহু আকবার কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না ঠিক না কবর হাসর ফুল কোন আপন পাবে না যে জনে পাবেন সে জনে হবেন সাগর

আজকে আছে কালকে নাই ঠিক না ঠিক ঠিক এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা এমন আপনা তিনি এমন আপনা তেনি যার নাই উপমা যে জন হবে

এতটুকু গেলাম আরো অনেক কথা বেরিয়ে আসবে সোহান এতটুকু পিছনে কতটুকু আকিদার মামলা আমার নবী জেন্দে না মরা আমার নবী ইলমে গায়ব জানে কি জানতো আমার নবীর পাওয়ার আসানান না নাই আমার নবী নূরের নবী নামাটির নবী আমার নবী কি বাদ্যাদা যুদ্ধ খান্দানের মতন

আল্লাহর পরে পরে আমি খোদার পরে আপনাকে যারা এক নম্বরে রাখতে পারবে আই হলো ইমান তাহলে নবীওয়ালারা খোদাওয়ালা সোহান আল্লাহ যারা আল্লাহওয়ালা আল্লাহ বলে যে আমি তোরাওয়ালা না আমি নবীওয়ালাদের পক্ষে

আর যারা আবার গোসুল আজমর মতন দেখবেন রঙে ওরা কিন্তু আলেসু নুতুন জম ওরা ওনাদের শেষ সুবহানাল্লাহ আর বাদদaday কি জি নসাই তুমি তোমার ফোন দুই তালে গুদাই বড় বড় শেখদের কাছে দেখেন মিলাদন্নবী আসছে কিনা মিলাদ কি আম আসে কিনা আছে কিনা আছে তা আপনা কেন তো গুদাই করতে পারলেন

অবাই আসান সদগাইয়া হদর হোন না ফালা হেন বৈジュンzare জাসিয়ারে উদর দং পরে তার আল্লাহই হদে জাসি উদর দিদি সুবহানাল্লাহ ফাতলির বর্মাকলনের বন্ধুবলেররে বাফনেররে ভাইওলরে গর্তুড়ুড়ি আই আই

আমি মনিবের পক্ষ থেকে একবার চ্যালেঞ্জ টুকু রাখলাম এই বিশ্ববিখ্যাত পন্ডিতরা সাহিত্যিকরা লয়ারিস্টরা ভাষাবিদরা কে কত বাহাদুরি করতে পারত একটা কোরআনের আয়াত বানাইয়ে দেখা তোর বন্ধু বান্ধব সবাই নিয়ে আয় আমি আল্লাহ আল্লাহবাদ ঠিক না পেরেছেন পারবেন তো সুতরাং এই কোরআন বলতে লাগলেন খবরদার সুবহানাল্লাহ ইয আখাজাল্লাহু মিছা কান্ন বিঘিন ও আপনার দাহত কেনা করি উনার না খলাদ বছরা কে কোরআন লোহ মাঝে আর সোদায় ঠিক করে রেখি অনারা রে নিন্দনীয় বেদাস রে বরুস রে আর সোদায় হ সুন্নতে নিরা দে নভিক র ইন কে সুন আয় সদা শুনা সারা নিরা এবার ই আখা ্লাহ মিতাকমানা পাখা সুভানালা। আন্না বিঘিন সুভানা লমা লামা মিন করক মিনকিত বিনবাহিক পামা সুম্মাজা আগমরা বন্ধুরা আমার প্রিয় মরভব্য জকরে পশ্ যে বারইর বিল্পাল সোভে কোথায় আলমে আরবার।

একটা লক্ষ লক্ষ জনতা জামায়াত এখানে কি আল্লাহর ওলি নাই গস নাই কুতুব নাই শরীক হইতে পারলে হয়ে যাবে আপনি বেড়া পার কাম সেই জন্য শুরু করলেন আল্লাহ শেষ করবেন শুরু করেছেন নবীদেরকে নিয়ে শেষ করবেন সবাইকে ঠিক না শুরু করলেন রুহের জগতে শেষ করবেন আসরের ময়দানে তো হুজুর শুরুটার দলিল পাইলাম শেষের দলিল লাগবে না

ইমান কর আমার প্রিয় মাহবুবকে তোমরা কে কত শ্রদ্ধা দেখাইলে কেমন মিলাদ নবী করলে কেমন দস্তে জুলুস বানাইলে আমি নিজ আল্লাহ কুদরতের হাত দিয়ে স্টেজ তৈরি করব জান্নাতের ফুলের তোরণ দিয়ে সাজাইব কিসের পৃথিবীর জগতের ফুল সজ্জা তার চাইতে যত আনুকি হয় কাউকে হাত লাগাইতে দেব না কুদরতের হাত দিয়ে সাজাইব আমি জোরে বলুন সুবহান নিজের হাত দিয়ে কুরসি তৈরি করব শিরওয়ানি আমি পরাইব তাজ আমি পরাইব কুদরতের কোলে করে নিয়ে আমার মুস্তাফাকে ওই চেয়ারের মধ্যে কুরসির মধ্যে বসায় দেব বন্ধুস্ত সবাইকে বলবো তোরা আমার নসুর কিট কেউ বাবা বলেছিলি মরা বলেছিলি শক্তি নাই বলেছিলি মাটি বলেছিলি চিলি এবার দেখ না আমার নবীকামি কোন নবী বারাইলা বাইলা বসি না সব বগা এনে কাঁ দায় বস মাগ সরে সর কা তো ভান বসি তি না সব বগা কঙ্কা এনে কাঁদায় کہ تیری شانے میں وہ بھی دکھائی جان والی ہے کہ تیری شانے میں وہ بھی دکھائی جان والی ہے سارا دنیا আমার নবীকে আমি নিজে দুলা বানাইয়ে নিজে শেরবানি পরাইয়ে তাস পরাই নিজের কোলে করে আমি নিজেই কুর্সির মধ্যে বসাই দেখাইবো আমার কোন নবী তোদেরকে দিয়েছিলাম ও আল্লাহ তাহলে তোমার নবী বলছে এখন আমার নবীকে তোমরা চিনো নাই তোমরা মনে করতে লাগলে আব্দুল্লার পিট দিকে মা মানার পেট দিয়ে নবী পাঠাইলাম সাধারণ মানুষ খবর দর খবর দর খবর দর তাহলে কোন সাইড মোহাম্মদ سر قدرت ہے اسی کا رمز کا جانے محمد قدرت ہے اسی کا رمز کا جانے میں تو ہے حقیقت

ঠিক না এখন নবীর শানটা কেমন করে দেখাবেন যে জান্নাত আর জাহান্নাম আর কিছু আছে আর জান্নাত কাদের জন্য নবীর দুশমন না দুস্তের জন্য আরে জোরে আল্লাহ বলতে লাগলেন যে আমার নবী যাকে বলবেন তাকে দিব জান্নাত সুবহানাল্লাহ ঠিক কি না আল্লাহ তো সেই জন্য তোমার নবীকে দুলাভ বানাই বসাচ্ছ বসাবো না আমার নবীকে আমি দুলাভ বানাইয়ে আমি খোদা ক্ষুদ্রতের সান দেখবো না আমার নবীকে কেন বসাই না আমার নবী মদ্রা সাফাতি আহালি কাবায় মিন মেন উইনমতি ছোটখা টোকার মদ্রকে আমি বার করাবো করাবো

আপনার এই পাহাড় তরি এটা ও ভাই জি ভাই জি ভাই জি ভাই থানার অনেক বন্ধু পাহাড়কে পাহাড় পরিমাণ গুঁড়া আমল নাই মুসলমান হয়ে মরতে পারলেন ইমান নিয়ে মরতে পারলেন দিকি নাম্বি না ওই মুহূর্তের মধ্যে অ্যানান এসে গেলাম কি না আরও লাল্লা কেউ নাই বিবি মাথা ঘুরাই এনে। সন্তান মাথা ঘুরায় রে বন্ধুবান্ধব মাথা ঘুরায় রে কার কাছে যাব কাকে বলবো বাঁচার তো কোন উপায় নাই সুবহানাল্লাহ বলনা আরামা নবী اعلان দিলেন জব আ গই হে জৌসে রহমতে পে উনকে আঁখে জব আ গই হে জৌসে রহমতে পে উনকে আঁখে রিজল کونچے کھلا دیئے ہیں جس راہ چل گئے ہیں کونچے بسا دیئے ہیں کورونا ڈھے ہو جاگے تاری نویون کو نے کورونا ڈھے جاگے تاری نویون کو نے

আমি এতেও বলতেছি না আমি সত্যিকার সন্তান তৈরি করার জন্য কারিগরি একটা দাব নিয়ে নামলাম আমিন তবে একটা দাবি আপনার কাছে চাই এই মাহফিলটা যেন আমরা জারি রাখতে পারি ঠিক বাবারে রে এই মাহফিলটা বাবা জন্য নিয়ামত না কে আমার করলে জান্নাত আসারে নাই তকদির পরিবর্তন আসানে নাই আমি যে জান্নাত বলেছি একটা দূরের শেষের দিকে দেবো বলছিলাম ঠিক না

জনহুজুমের মধ্যে চেয়ার ঠিক না হায়াতন্ত এই বাত্তর জন্য পূর্তি করে আহার অন্তত পক্ষে ভিক্ষা করতে হবে না হায়াতন্ত এই বাত্তর বসে বসে এই তরজমাগুলো এক এক করে দিতে দিতে একাশিটা উপরে শুধু হায়াতান এই বাত্তর জন্য সুবহানাল্লাহ এমনকি হকের উপর কেস যদি বানাওয়াট করে কেউ আপনার বিরুদ্ধে নিয়েও যায় সেটা আপনি পেয়ে যাবেন শুধু তাই না ইজ্জতের জিন্দগি পাবেন এটাও শেষ না মরার সময় মওত সক্রেটের বিছানা जिंदा গরু সা বলছে কি চামড়া ছিঁড়ে নিতে যত কষ্ট তার চেয়ে বেশি কষ্ট হলো মৃত্যুর যন্ত্রণা ছোট্ট বাচ্চা মার পিস্তল থেকে দুধ যেরকম পান করতে করতে পেট পূর্ণ হয়ে ঘুম এসে যায় অনুরূপ একজন মক্কার বান্দার মওত সক্রেটের বিছানা আপনি এইভাবে ভাবে কলমানিয়া মুক্তি পারবেন

আপনার জন্য জান্নাত নির্ধারণ করে দাও সুবহানাল্লাহ চাই কি চাই সবাই চাই একটু ট্রাই করে দেখব দেখব দেখি তো বাবুরা আজকে বর্মাcolon এর জমিনে অনেক গাড়িwala আছেন না আছে গাড়িwala না নাই সম্পত্তশালী আছেন না নাই ভিত্তশালী আছেন না নাই আমার মাহবুব 63 বছর কাটলেন এখনো কান্নাই আছেন কিয়ামতের ময়দানে কাঁnte থাকবেন

মর গোলামি সবাই तेरे মদিনার গোলামি আমায় দে ও হযরত কবলা মদিনার গোলামি সবাই तेरे শরণ জাদি তুপ চরণ তুলি এই কামনা শরণ জাদি রূপ চেনা

বেলা গোবর নারী গৌস খুব মাইজ মার নী হাসন রে জর জুড়াই দে ওর কেলা ভক্ত বিন্দ তোর জুড়াই দে ও বাবা জর কে বেলা মদি নার মদিনার ঘামী

Puroor koi de O Babazaal e Qibla Maudinaar Ghulami Maudinaar Ghulami Aamai de O Hazrat Qibla Maudinaar Ghulami Aamai de Mais Bandar Bilon Mela اولی اللہ بیج تعالیٰ مجھونڈر میلون میلہ اولی اللہ بیج تعالیٰ شیر خدا آلی صدقہ دے او حضرت قبلہ شیر خدا آلی صدقہ دے او بابا ذا نے قبلہ দিনার ভামি মোদিনার ভামি দে ও হরত কবলা মদিনার ভামি ফোটিক ছোড়ি তানার মাঝে আছো আজি পিস ফোটিক তানার ماجے سوئے اچھو آجی بھی ساجے بھی کری دیر بھی کی دیئے دے او حضرت قبلہ بھی کری دیر بھی کی دیئے دے او بابا زن قبلہ مدینہ غلامی مدینہ غلامی মদিনার হলো আমি আল্লাহ সময়কে কবুল করুন আমার মা বোনরা নিশ্চয় আমাকে বেশি দোয়া করবে কারণ বিধবা মাদের পামলা এই কষ্ট আমার বাবার দাবি কারণ ছেলের মধ্যে 349 জন হাফেজ আমরা বানাই দিছি। আমি আমার মাদ্রাসার ছাত্র যেখানে আমি প্রিন্সিপালের যাইতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কত হাজার আলেম আমার বাবার আমল থেকে আমি বুঝুন আর আমার থেকে তো আলহামদুলিল্লাহ কত হাজার বের হলো কেউ মহাদেশ কেউ মুফাসের আর কেউ বিরাট বিরাট মাদ্রাসায় প্রবাসকের দায়িত্বে কত লয়ার আল্লাহ কবুল করুক আমি একটু দোয়া চাইব আমার মামুনদের কাছে কারণ মামুনদের দোয়া যারা বিধবা মারা আপনাদের কানে যদি কোনো খবর আসে এইভাবে একজন মেয়ে কষ্ট পাচ্ছে একটু যোগাযোগ করবেন এই যে তার প্রতিনিধি দিয়ে দিলাম ওদের মাধ্যমে যাতে করে আমরা সহযোগিতার হাতটা বাড়াইতে পারি আমিন বলুন দোয়া চাই যারা আমাকে সাহায্যের হাত বাড়াচ্ছেন আল্লাহ যেন রহমতের হাতটা তাদের জন্য বাড়িয়ে দেয় আজকে যারা এক টাকাও দান করেছেন আল্লাহ তাদেরকে লক্ষ টাকার মালিক বানিয়ে দিই অভাবকে মোসন করে দিই মুশকিল আজকে করে দিই সবার কাছে আমি দোয়া চাইব আল্লাহ যেন অতদিন আমাকে বাঁচিয়ে রাখেন লালসটা হলো যত আমি অন্তত দশটি বেয়ে চলেও আমি বিয়ে দিয়ে যেতে পারার আল্লাহ যেন সুযোগ দান করেন শারীরিক সুস্থতা রাখেন আমিন আল্লাহ তুমি এত জম্মে গভীর মওলা সমস্ত অতিথি মন্ডলী সমস্ত শ্রোতা মণ্ডলীকে আল্লাহ কবুল করুন যারা ইন্তজাম করলেন তারাও সফল স্বার্থ সন্তানরা যারা জন্ম দিলেন ওই মার বাবারাও স্বার্থ Yeah. Bye. Um.

اللہ اکبر اللہ اکبر اللہ الہ الا اللہ اکبر اللہ اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہم امین مولا یا صلی اللہ علیہ وسلم دائماً ابدا علی حبیبی خیر الخلق کلہ میں اگو مولا

নীর মাগুলনা সহ শুরু থেকে পর্যন্ত যত তেরা হচ্ছে খরানন। দিসে পাকার তা আবা জিিকে রাস্কার হরা সই রাজমেহরে করেন করে। এলাকা আরনা আবারর পক্ষ থেকে কবুল করেন করেন যাদের অর্থ দিয়ে যাদের স্বার্থ্য দিয়ে যাদের গ্রাক দিয়ে যাদের ভালোবাসা দিয়ে আজকের মালের সফল সুন্দর স্বার্থ খরক। তাদের পক্ষ থেকে কবুল করে আ্লা আগাম বচ্চের প্রত্রস্ুতিবন্ধ তাদের পক্ষ থেকে কবুল করে হা তোফা থফামারে।

পৃথিবী জেনে চলে গেলেন প্রত্যেক আউলিয়া ইকরামের নামে নামে আর বাইন পাকের মধ্যে পৌঁছায় রাম মাওলা ইকরিম আমরা যারা হাত পেতে দিলাম অনেক অসংখ্য নারী পুরুষ আল্লাহ আমাদের কারো মা নাই ভাই নাই দাদা নাই দাদি নাই না নাই না নাই আত্মীয় স্বজন যারা আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করলো আমরা হক আদায় করতে পারিনি ও মাওলা মেহের করে দয়া করে আল্লাহ আমাদের মেহের মা বাবা দাদা দি নানা নিখা সরকার আপনজন সজন হকদারদের নামে নামে আর ভাই মধ্যে পৌঁছায় দাও আল্লাহ তাআলার জিন্দেগানির গুনাহগুলো maaf করে দাও আল্লাহ তাআলাদেরকে জান্নাতুল ফের عطا করো এই আল্লাহ যাদের মা আর বাবা বেঁচে আছে তাদের জিন্দেগানির গুনাহ maaf করে দাও আল্লাহ আমরা যারা আল্লাহ তোমার নাম গফুর নাম গফার আমরা গুনাগাররা গুনাগর্ব বলেই বলেই তুমি গফুর নাম দিলে গফার নাম রাখলে গফর ও গফার ইজ্জতের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকের সিন্ধে গানের গুণা গুণমাপ করে দাও আল্লাহ আমাদের বিবিধের গুণমাপ করে দাও আমাদের সত্যাস্কের গুণামাম করে দাও আল্লাহ আমাদের স্বজন সের করে দাও মুি মৌলা গত জীবনে কতই না গুণা করলাম সমস্ত গুণা থেকে গরদান তোমার আলী শাহ বাঘের মধ্যে তবা করলাম আল্লাহ আমাদের তবাকে তুমি কবুর আর মনজুর করো

পরিপূর্ণ ইমানদার বানায়া আমিন আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনের মধ্যে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ नसीব কর তোমার মাহবুবের সব সুগন্ধ বুশ দেখে দেখে মন খুলে প্রাণ খুলে সালাতু সালাম দেওয়ার তৌফিক দাও করো আল্লাহ আমাদের হৃদয়ে মওলা হৃদয়ে মুস্তাফা দান কর আমিন আই আল্লাহ আসমানে ও দাফন করে দাও আল্লাহ আমাদের দুশমনদেরকে তুমি মকলুব করে দাও ذکر تمہیں غالب کرے نا ربنا اعفنا صبر واسب ادعونا فانصرنا للقوم الظالمين بکلام صلی اللہ علیہ وسلم محمد صلی اللہ علیہ والہ بارک صلی علیه اللهم اننا نجلك من اور و نعوذ بك من شرور ایم يا رب خدا یا بحق بنی فاطمه

رہے قائم سہارا یا رسول اللہ سل تک, تک جذب کر لو اتھر نگاہوں میں جہاں جہاں, جہاں ہو وہی کر لو نظارہ رسول اللہ اگر پاپا لو جگہ میں آپ کی ادنا غلاموں میں اگر پاپا لو میں آپ کی ادنا غلاموں میں چمپو گے ملی قسمت کا تارا یا رسول اللہ تمہاری واسطے ہم دو جہاں کو بھول جائیں گے اگر آپ واسطہ نہیں سنا دو یا رسول اللہ اگر آپ واسطہ نہیں سنا دو یا رسول اللہ بار سيد المرسلين بار عيد مولود النبي صلى الله عليه وسلم يا رب العالمين يا اله الى الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله